চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, কালকে আমরা একটা পোস্ট দিয়েছিলাম বা একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম পশ্চিমবঙ্গের শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে টিকিট ক্লার্ক বা অসংরক্ষিত টিকিট ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের 3 থেকে 5 বছরের কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমরা কালকে দেখেছিলাম যে একটা সাদা ফর্মেটে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অনেকে বলছিল কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, তার উপর একটা ভিডিও দিতে। তো আজকে আমরা মূলত এই ভিডিওতে তোমাকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আগে দেখে নেওয়া যাক সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছিল, সেটা তোমাদের আগে একবার দেখিয়ে দিই, তারপরে দেখে নেবো আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছ কালকে যেটা দেখেছিলাম, হাওড়া ও শিয়ালদা ডিভিশন হলে হল্ট এজেন্ট পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তাকে বলা হয়েছিল স্টেশনে অসংরক্ষিত টিকিট বিক্রয় করার জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট করা হচ্ছে। আমরা অনেকেই দেখেছি যে স্টেশনে টিকিট ক্লার্ক পোস্টে কিছু কর্মী থাকে যারা টিকিট সেল করে, তো সেই টিকিট সেল করার জন্য কিন্তু অসংরক্ষিত টিকিট বিক্রয় হিসেবে তোমাদের এজেন্ট নিয়োগ করা হচ্ছে 3 থেকে 5 বছরের চুক্তিভিত্তিতে, ঠিক আছে। এরপরে যদি তোমরা কাজ ঠিকঠাক করতে পারো, তোমাদের চুক্তি কিন্তু আরও বাড়ানো হতে পারে। যেখানে বলা হয়েছিল মাধ্যমিক পাশ শিক্ষাগত অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর থেকে যে কোনো বয়সের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তবে এই অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের, দেখতে পাচ্ছ এখানে বলেছে দরখাস্ত বাছাই হবে 18 নভেম্বর, তার আগে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। কীভাবে সাবমিট করতে হবে বলেছে, দরখাস্ত করবেন সাধারণ কাগজে নির্দিষ্ট বয়ানে। তো নির্দিষ্ট বয়ান বলতে কী বোঝায়, আমরা আগে কী বলতাম নির্দিষ্ট বয়ান মানে যে আমি এই বলছি, আমার নাম এই, সেভাবে কিন্তু সেসব যুগ কিন্তু এখন নেই। এখন তোমরা সরাসরি একটা বায়োডাটা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। বায়োডাটা ফর্ম কীভাবে ফিল আপ করবে সেটা তোমাকে দেখাবো, এবং তোমরা যদি এই বায়োডাটা ফর্মাট ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবা, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে কিন্তু তোমরা সরাসরি এই বায়োডাটা ফর্মটি ডাউনলোড করতে পারবে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমি সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই বায়োডাটা ফর্মাটটি দিয়ে দেবো, তোমরা তোমাদের যে কোনো জায়গাতে কিন্তু এই ফর্মাটটি বের করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তাকে এখানে বলা হয়েছিল একটা সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে কিন্তু দরখাস্ত লিখতে হবে, এবং দরখাস্ত বয়ানের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমাদের, যে এখানে দেখো বলা হচ্ছে তখন সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের প্রত্যাশিত নকল, মানে জেরক্স করে দিতে হবে। যেমন তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট জেরক্স দিতে হবে, এবং তোমাদের বার্থ সার্টিফিকেট জেরক্স দেবে, মানে এজ প্রুফ হিসাবে, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড দেবে, এবং তোমাদের ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবে, যদি কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে কম্পিউটার সার্টিফিকেট দেবে, যদি তোমাদের SC ST কোনো কার্ড, মানে SC ST কোনো কিংবা OBC যদি তোমাদের কাজটা হয়ে থাকো তার যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দেবে, যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবে, দিয়ে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো পাঠানোর ঠিকানা আগে তোমাদের বলে দিই, তারপরে তোমাকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে। দেখেন বলছে গোঘাট ও কুরবা স্টেশনের বেলায় দরখাস্ত ডাকে অথবা হাতে হাতে জমা দিতে পারবে 17 নভেম্বরের মধ্যে। তো 17 নভেম্বরের মধ্যে কিন্তু তোমরা গোঘাট এবং কুরবা স্টেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার এখানে অ্যাড্রেস হচ্ছে দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, কমার্শিয়াল ইস্টার্ন রেলওয়ে, হাওড়া ডিভিশন, যাত্রী নিবাস, 6th ফ্লোর, হাওড়া, 7111। এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে কুরবা এবং গোঘাট যারা স্টেশনে অ্যাপ্লিকেশন করতে চাও। আর যারা পলাশী স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য কিন্তু হাতে হাতে অথবা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে 29 নভেম্বর পর্যন্ত। কোন ঠিকানা পাঠাতে হবে, দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিভিশন, DRM বিল্ডিং, রুম নাম্বার 44, কলকাতা 7 লক্ষ 14। এই অ্যাড্রেসে যারা পলাশী স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু এই অ্যাড্রেসে চিঠি পোস্ট করতে বা বায়ান্ডেকে জমা দিয়ে আসতে পারবে। আচ্ছা, এরপর চলো তোমাদের কী ফর্ম্যাটে অ্যাপ্লিকেশন করবে সেটা আমাকে অনেকে প্রশ্ন করছিলো, যে দাদা একটা ফর্ম্যাট দেখিয়ে দাও এবং সেই ফর্ম্যাটটা আমাকে সেন্ড করো। তো সবার পক্ষে তো সবার কাছে তো সেন্ড করা অসম্ভব, তো তোমরা যদি ডাউনলোড করতে চাও আমাকে রিকোয়েস্ট করতে বা রিকোয়েস্ট বা আমাকে রিকোয়েস্ট করতে হবে না, আমি কি রিকোয়েস্ট করবার, আমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হও, আমি কিন্তু সেখানে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে এই ফর্ম্যাটটি, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কোন ফর্ম্যাটে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো বন্ধুরা, তোমাদের সামনে এই ফর্ম্যাট তুলে ধরেছি, দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটা বায়োডাটা ফর্ম্যাট তৈরি করেছি। এখানে একটু এলোমেলো আছে, এটা তোমরা যখন তোমাদের নিজের অ্যাড্রেসগুলো ঠিক করবে বা বসাবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার্থে শুধু এটা করে রেখেছি।
এখানে তোমরা ফটো অ্যাটাচ করবে, এখানে তোমরা সিগনেচার করে দেবে, এবং তারপর দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন আর কি যেগুলো আছে সেগুলো তোমরা এখানে বসাতে পারবে। বসানোর পরে তোমাকে এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সিস্টেম অনুযায়ী করে দিয়েছি, এখানে বোর্ড ইয়ার কত ফুল মার্কস ঠিক আছে কত পার্সেন্ট পেয়েছে সব কিন্তু এখানে দেওয়া আছে। এই যে তোমাদের যে লোগোটা দেখতে পাচ্ছ WBS অফিস, তোমরা ডাউট করবে কিন্তু লোগোটা আসবে না, আমি শুধু JPG করেছি বলে আমাকে লোগোটা আসছে। তারপর দেখো এখানে ফাদার নেম, ডেট অফ বার্থ, রিলিজন, কাস্ট, ন্যাশনালিটি, সেক্স মানে যে জেন্ডার, মেটারিয়াল স্ট্যাটাস এবং এডুকেশনাল এক্সট্রা কোয়ালিফিকেশান কী আছে তোমরা সেটা এখানে বসাতে পারবে। এবং এখানে তোমরা কী করতে পারছ, এখানে ল্যাঙ্গুয়েজ কী কী জানো সেটা তোমাকে এখানে দেওয়া হয়েছে এবং ডিক্লারেশন দেওয়া আছে, এবং তোমাদের সিগনেচার করে কিন্তু তোমরা এই ফর্ম্যাট নিজেরা ডাউনলোড করতে পারবে। করে কিন্তু এটাকে তোমরা ডাউনলোড করো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, ডাউনলোড করে তোমরা সেই ফর্মটি ফিল আপ করো। ফিল আপ করে কিন্তু এর সাথে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো কালেক্ট করে অ্যাটাচ করো, জেরক্স করে সেলফ অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানা পাড়ি দাও, তোমাদের কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা টিকা হবে না, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর এবং ইন্টারভিউ নির্ভর করে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। তো তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করতে পারো, এখানে কিন্তু মোটামুটি ভালো টাকা মাইনে দেওয়া হবে, মাইনেটা কিন্তু উল্লেখ করা হয়নি। তো ভালো টাকা যেহেতু টিকিট ক্লার্ক পর্যন্ত নিয়োগ করছে অসংরক্ষিত, ভালো টাকা কিন্তু তোমাদের বেতন দিতে পারে। তো অবশ্যই যদি তোমরা এই কাজে যুক্ত হতে চাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা তোমাদের বলে দিলাম। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং এই ধরনের চাকরি বাকরি না তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।